আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই গ্রিড লোগোর ডিজাইন নিয়ে আরও ভিডিও দিতে বলেছেন। তো পলিগন, বিশেষ করে পলিগনের যেই শেপের মধ্যে গ্রিড সিস্টেমগুলা, ওইগুলো নিয়ে অনেকেই বুঝতে পারেন না। আসলে ইউটিউবে এমন ভিডিও অ্যাভেলেবেল আছে বা আপনি সার্চ দিলেই পাবেন। তারপরও আমি জাস্ট আপনাকে সিস্টেমটা বোঝাচ্ছি, কারণ গ্রিডের এক এক ধরনের সিস্টেম, আপনি যেভাবে করেন আমি ইজিভাবে দেখাবো। আর আসলে গ্রিড সিস্টেমটা কিভাবে করবেন, বা ড্রয়িং করতে হবে না আগে, বা স্কেচ করে নেবেন নাকি আগে, বা কি করতে হবে, বা অন্যদের ডিজাইন কিভাবে কপি করবেন, বা তারা কিভাবে করলো, বা এইটা আমি যদি অন্য স্টাইলে করতে চাই সেটা কিভাবে করব, এটু যে নিয়ে আমি একটু বিস্তারিত আইডিয়া দিব। কারণ ইউটিউবে তো সে একটা কনসেপ্ট তৈরি করছে, যেমন এস দিয়ে, এস দিয়ে একটা সে পলিগন শেপের মধ্যে এস একটা লেটার সে গ্রিডের মধ্যে ফেলে সে একটা লোগো তৈরি করছে। কিন্তু আপনি চাচ্ছেন যে অন্য কিছু করতে, কিন্তু আপনি কিন্তু ওই লেটারটা জাস্ট শিখতেছেন। সো এখানে অনেকেরই অনেকে কোশ্চেন থেকে থাকে, বা অনেকেই বুঝতে পারেন না যে নতুনভাবে কীভাবে করব, বা এই ধরনের আমি যদি একটু এদিক সেদিক চেঞ্জ করতে চাই সেইটা কীভাবে করব। তো আজকে আমরা একটু বিস্তারিত দেখব। তো আপনি ইলাস্ট্রেটর প্রথমে ওপেন করবেন, তার আগে পলিগন নিয়ে আমি একটু আইডিয়া দিয়ে দিই। গুগলে যাব, পলিগন লোগো, যেমন এখানে দেখেন, এই যে এটা কিন্তু একটা পলিগন শেপ, ঠিক আছে, একটা পলিগন শেপ। তারপরে এই যে এই একটা লেটার পলিগনের মধ্যে করছে, তারপরে এই একটা দেখেন, এই একটা, এইটা বড় করে দেখেন, পারফেক্ট। ভিতরে বাইরে সব পাশে কিন্তু সমান স্পেস আছে, এটা কিভাবে করে, বা এই ধরনের কাজ। এটা একটু গ্রেডিয়েন্ট দিয়ে করা, কিন্তু সহজে কিন্তু এগুলো ইজিলি করা যায়। তারপরে একটা দেখেন, পলিগন শেপের মধ্যে ওভারল্যাপিং করে এটা করা, এই যে উপর থেকে চলে গেছে, এটা জাস্ট গ্রেডিয়েন্টের কাজ আর কিছু না। নিচের থেকে একটু গ্রেডিয়েন্ট, মানে একটু ডার্ক কালার গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছে অরেঞ্জের, তাই এটা মনে হচ্ছে যে উপর থেকে চলে বা ভিতরে ঢুকে গেছে এরকম। যাই হোক, আমি একটা আইডিয়া দিলাম। তারপর ধরেন আমি এ লেটার বা এস লেটার লোগো লিখে সার্চ দিই। সার্চ দিলেই আপনার দেখবেন যে পলিগন শেপটা আসলে বেশি আসে। এই যে দেখেন, সুন্দর করে এস একটা পলিগন শেপের মধ্যে এস ড্র করছে, একেবারে সব জায়গায়। কিন্তু এটা গ্রিডের মধ্যে, এটা পলিগন শেপ নিয়ে তারপরে গ্রিডের মধ্যে ফেলে করা, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সব পাশে সমান স্পেস, কোথাও কম বেশি নাই। তো এইগুলা নিয়ে, এই যে একটা পলিগন শেপ, জাস্ট এটা একটু বাড়িয়ে দেওয়া। তো এইগুলো আসলে কিভাবে করে, বা এই নিয়ে একটু বিস্তারিত আমরা দেখি। তো শুরুতে জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে পলিগন লোগোর ডিজাইন বা এর মধ্যে এটা কি আর কি। তো এখানে আপনার ফার্স্ট পলিগন, এইখানে দেখবেন যে এই যেই পলিগন টুল, ঠিক আছে, যে এখানে রেক্টেঙ্গেল টুল থাকবে, তো আপনার এখানে পলিগন টুলটা সিলেক্ট করতে হবে। এইটা হচ্ছে পলিগন। আমি যদি এখানে কিবোর্ডে শিফট প্রেস করে আমি যদি এক কর্নার ধরে চেপে ধরে নিয়ে আমি যদি সমান করি, তাহলে এটা পলিগন শেপ হয়ে যাবে। এই যে সিম্পল, তো এটা হচ্ছে পলিগন শেপ। তো এইটা আমাদের গ্রিডে কিভাবে করতে হয়, মানে গ্রিডের মধ্যে কিভাবে পলিগন বসাতে হয়, সেটার জন্য আপনার লাইন সেগমেন্ট টুল নিতে হবে। এখানে আপনার ফিল কালার অন থাক আর স্টক কালার টফ করে দেন। তো এখানে আমি জাস্ট একটা লাইন ড্র করলাম, এখানে ফিল কালারটা আমি ফিল কালার দিয়ে দিলাম, জাস্ট স্টক লাইন আমি দিলাম না। এখানে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার শিফট প্রেস করে আমি সামনে আর একটা ডুপ্লিকেট করলাম। এখন কিবোর্ডের কন্ট্রোল ডি, আমি যেহেতু একটা সমান দূরত্বে ডুপ্লিকেট করেছি, সো এখন কিবোর্ডের কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। তো আমি দশটা নিই, শুরুতে দশটা নিই, একটা দুইটা অলরেডি আছে, কন্ট্রোল ডি দিলে তিনটা, কন্ট্রোল ডি দিলাম চারটা, কন্ট্রোল ডি দিলাম পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। এই যে আমার দশটা লাইন আমি এখানে নিলাম। এখন আমি পলিগন এখানে নিব, এটা কিন্তু পলিগন শেপ হয় না, এটা কিবোর্ডে শিফট প্রেস করে এক টেপে ধরে নিয়ে আমি এটা সোজা করে দিলাম, ঠিক আছে, মানে আমি জাস্ট ঘুরিয়ে এটা কিবোর্ডে শিফট চাপ দিলে এটা সমানভাবে থাকবে, এই যে পলিগন। এটা এখন ফিল কালার টফ করে দিয়ে আমি স্টক লাইন টু নিই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তো এখানে জাস্ট আপনি টেনে ধরে নিয়ে আপনি এই যে দেখেন, এই যে এক কর্নারে জাস্ট একটা লাইনের উপর আপনি বসাবেন, এই যে এই কিন্তু বসে গেছে, দেখেন বড় করবেন, দেখবেন যে পারফেক্ট বসে গেছে। এখন এই যে বড় করেন, এখন কিবোর্ডের শিফট চাপ দিয়ে, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে রাখবেন এবং টেনে নিয়ে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিবেন, সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা মিডিল বরাবর নেবেন, এই যে মিডিল, ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে এটা আমি
মিডিল করে নিলাম। এখন ভালো করে না বুঝলে বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে এই যে আবার আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল ভার্টিক্যাল সিলেক্ট করবেন, এখানে 60 ডিগ্রি নেবেন, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন, এই দেখেন প্রিভিউ। ওকে, এখানে কপি করবেন, কপি, এই যে কপি করলাম, এই আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনগুলো কপি হয়ে গেল, দেখেন একেবারে পারফেক্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার এই সিলেক্ট থাকা অবস্থায় আর সিলেক্ট যদি মুছেও যায়, আপনি জাস্ট এইভাবে চেপে ধরে নিয়ে এগুলা সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এখন আমার হরাইজেন্টাল, ঠিক আছে, হরাইজেন্টালভাবে আমার এটা রিফ্লেক্ট করব, আর এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই, জাস্ট কপি, এই যে কপি করলাম, দেখেন আমার কিন্তু অলরেডি পলিগোনাল শেপ চলে আসছে। তো আমার এইটার দরকার নেই, আমি এইটা ডিলিট করে দিলাম, মানে জাস্ট এই যে বড় করেন, এখানটায় টেনে ধরে নিয়ে আপনি বাইরে নিয়ে আসি, কিবোর্ডের ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে যাবে। দেখেন এই একটা পলিগন শেপ, আমি আপনাকে ড্র করে দেখাই। এখন এখানে পলিগন শেপের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন ওইটা পরে বলতেছি, আগে জাস্ট পলিগন শেপটা নিয়ে দেখাই আপনাদের। সবগুলা লাইন সিলেক্ট করবেন, এখন শেপ বিল্ডার টুলের কাজ, এই যে কিবোর্ডের শিফট এম চাপ দিলেও শেপ বিল্ডার টুল সিলেক্ট হবে। এখন এখানে ফিল কালার আপনি যে কোনো ফিল কালার দিতে পারেন, আমি ব্ল্যাকটাই নিলাম প্রথমে, একটু বড় করে নিই কাজের সুবিধার্থে। আমি এইখানে জাস্ট ড্র করে গেলাম, এই যে দেখেন, এই যে আমার পলিগন কিন্তু এই যে এই বরাবর, ওকে, এই দেখেন আমার কিন্তু ড্র হয়ে গেছে অলরেডি। আর পাশের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলা জাস্ট আপনি মাউসের রাইট বাটন চেপে ধরে নিয়ে চলে যাবেন, ঠিক আছে, এই যে চেপে ধরে নিয়ে চলে যাবেন, তাহলে এইগুলা আপনার কনভার্ট মানে অ্যাটাচড হয়ে যাবে, সবগুলা এক হয়ে যাবে। তো দেখেন এইখানে কিন্তু আমি অলরেডি একটা পলিগন শেপ তৈরি করে ফেলছি। এখন দেখেন এই যে একটা ঘর ফাঁকা রেখে দেখে আমি একটা সিম্পল একটা এম লেটার তৈরি করি। তো আমি এখানে একটা ঘর ফাঁকা রাখলাম, এখানে একটা ঘর ফাঁকা রাখলাম, আমি এইখান থেকে শুরু করি, এই যে উপরে একটা ঘর ফাঁকা রাখলাম, তারপরে আমি এইখান থেকে শুরু করি, এই যে একটা ফাঁকা রাখলাম, এবার এই দিক থেকে আমি এটা ফিল আপ করে দিই, এই যে এবার এইটা মাঝ বরাবর এইটা দিয়ে দিই, তাহলে আমার সিম্পলের মধ্যে একটা এম লেটার হয়ে গেল, দেখেন এই যে। এখন এই যে আমি আন্ডু দিই, এই যে বাইরে জাস্ট সিলেক্ট করলে আপনার এটা, পরে আপনি এই দুইটা সিলেক্ট করে নিয়ে আপনি বাইরে নিয়ে আসেন এবং এইগুলা সব সিলেক্ট করে ডিলিট করে দেন। এবার এটা দেখেন একেবারে পারফেক্ট একটা এম লেটারও ভিতরে হয়ে গেল এবং সব ডাইমেনশন আমার পারফেক্ট আছে। এখানে আপনি যদি কালারাইজ করতে চান তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। শেপ দুইটা অ্যাটাচড করে আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, আর কিছু না, গ্রেডিয়েন্ট দেওয়াটা শেখানোর দরকার নাই, আপনারা সকলে জানেন কিভাবে দিতে হয়। ওকে, এইটা হচ্ছে জাস্ট আপনার একটা পলিগন শেপের মধ্যে কিভাবে ডিজাইন করতে হয় সিম্পলভাবে এইটা। এখন আমি আসি, এটা গেল, এখন আমি আসি একটা ডিজাইন আপনাদের দেখাই, যেমন এইটা কিভাবে করছে, এই যে এইটা এস লেটার। তো এইটা আর যে কোনো আমি আগে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এইখানে আগে আপনার ঘর দেখতে হবে, এখানে দেখেন আমি লাইন দিয়ে আপনাদের বোঝাই, এখানে আমি টু করে দিই, মোটা করে দিই আপনাদের বোঝানোর জন্য, এটা লক করে দিই। এখানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এটা দশটা লাইন দিয়ে এইভাবে সে ডিজাইন করছে। এটাকে আগে আপনার অবশ্যই স্কেচ করে নিতে হবে। স্কেচ করে নিতে হবে কিভাবে, আপনার আগে দশটা লাইন নেন বা পনেরোটা লাইন নেন, আপনি যাই নেন, মনে করেন আপনি এইখানে আপনি পয়েন্ট অন দেন বা পয়েন্ট ফাইভ দেন। এটার কালার আমি একটু কম পয়েন্ট থ্রি দিয়ে দিলাম। এখন জাস্ট আপনি একটা পলিগন শেপ নেবেন, এটা টু দি, ফিল কালার টফ করে দিই,
মাঝ বরাবর দিয়ে দিই। এখানে জাস্ট আপনি একটা পেন্সিল টুল নেন, একটু বড় করেন। আপনার এখানে আপনার ড্র করতে হবে, ঠিক আছে? আপনি কিভাবে শেপটা ডিজাইন করতে চান, যে এস লেটার এইভাবে যদি ডিজাইন করতে চান বা একটু এইভাবে যদি দিতে চান, মানে এটা আগে আপনার ড্র করতে হবে নিজের, ঠিক আছে? এই যে মনে করেন এভাবে দিবেন, আর এখানে একটা এ লেটার দিবেন, এই যে এ লেটার, এটা আগে আপনার ড্র করে নিতে হবে। ড্র করার পরে তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে এটা কিভাবে আপনি করতে পারেন। যেমন আমি ওইটা পরে দেখাচ্ছি, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। এইখানে আমি কিন্তু অলরেডি 10টা, এটা হচ্ছে 10টা গ্রিডের মধ্যে এটা লাইন নিয়ে করা, তো অনেকে আছে 3টা লেটারও নেয়, তো ওইটা কিভাবে নেয় ওইটাও আমি দেখাবো। তো আমি ফার্স্ট এখানে লাইন সেগমেন্ট টুল নিয়ে ফিল কালারটা অন করে দিয়ে স্টক লাইনটা অফ করে দিলাম। এখানে 10টা নিলাম, 1টা 2টা 3টা, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা নেওয়ার পরে এখানে আমার পলিগোনাল টুল নিতে হবে, একই সিস্টেম, কোনো ব্যতিক্রম নাই। এখানে আমি পয় 2 দিয়ে দিই বড় করে বোঝার জন্য। এটা জাস্ট আমি এখানে সেট করে দিলাম এবং এই পাশে এসে শিফট প্রেস করে আমি এটা এই পাশে নিয়ে আসলাম, সবগুলা আমি মাঝ বরাবর নিয়ে গেলাম। এখন সব সিলেক্ট করে সেম একই সিস্টেম, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, ভার্টিক্যাল দিবেন এখানে 60 ডিগ্রি, কপি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে কপি, ঠিক আছে, এই যে, এবং এটা নিয়ে আসেন। এখন এই এইটা আপনি জাস্ট এইটার সাথে অ্যাডজাস্ট করেন, মানে এই পলিগনের সাথে অ্যাডজাস্ট করে নেন। এই যে দেখেন প্রায় কি হয়েছে, অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে, হয়েছে? এখন এইটা কিভাবে ডিজাইন কোথায় এটা আমি লক করে নিলাম, সবগুলা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব এবং এই এখানে দেখেন এই যে দেখছেন আমার জাস্ট ইজিলি কিন্তু এইটা আমি করতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। আগে আপনার কিন্তু স্কেচ করে নিতে হবে, আমি জাস্ট সঠিক নিয়মটা দেখাচ্ছি, এটা হচ্ছে কপি করার নিয়ম, কিন্তু কপি তো আপনারা করবেন না, আপনারা জাস্ট একটা স্কেচ করে নেবেন। স্কেচ করে নিলে এই পলিগন আপনি হতে পারে সেটা আপনি খাতায় একটা পলিগন এঁকে নেন বা যে কোনো সিস্টেমে আপনি গ্রিড পরে বুঝে যাবেন যে কি কয়টা আসলে গ্রিড দিয়ে করছে সে, বা আপনি 10টা নিতে হবে নাকি আপনার 15টা নিতে হবে নাকি তার থেকে বেশি নিতে হবে। আপনি যত বেশি নিবেন তত বেশি আপনার মানে চিকন হয়ে যাবে লাইনটা। দেখেন এই যে ইজিলি কিন্তু আমি এই ডিজাইনটা করে ফেলছি। এই যে এখন সব সিলেক্ট করে ডিলিট করে দিব, এই হচ্ছে আমার এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে কপি করা ডিজাইন, কোনো চেঞ্জ নাই, মানে ইজিলি আমি সব কিছু আমি বুঝতে পারতেছি। এটা দেখছেন এই যে সিম্পলের মধ্যে আমি এটা করে ফেললাম, জাস্ট কপি করলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো একটা ডিজাইন নিতে হয়। এটা হচ্ছে একটা লেটার, আমি আরও লেটার দেখাচ্ছি আইডিয়ার জন্য আপনাদের। এই একটা আছে, দেখেন এইখানে অনেকগুলো আছে, যেমন এই একটা পলিগন শেপের মধ্যে এমও আছে, এসও আছে, এখানে এফও আছে, ডাব্লু আছে, এটাও কিন্তু পলিগন শেপে, কিন্তু এখানে পি এম এবং এসও করছে, এখানে এটাও পলিগন শেপে, এটা জি ওয়ান দিছে, এটা জে আই দিছে, এটা এপিএফ লোগো, আর এটা হচ্ছে পলিগনের মধ্যে আর ডি লোগো। তো এইগুলা এখানে দেখেন 2টা লেটার, সো এটা আমি কপি করে আমি ইলাস্ট্রেটরে নিই, আমি জাস্ট এইটা দেখাই, এটা 2টা লোগো আছে, এই যে। তো এইখানে এরা কয়টা লাইন নিছে আপনাদের বোঝানোর জন্য, এখানে 2 করে দিই স্টক লাইন আর এটা ইয়েলো করে দিই, 1টা 2টা, এই পাশ দিয়ে আস, এই যে 1টা লাইন 2টা লাইন 3টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে কিন্তু 10টা, ঠিক আছে? এই যে এখানে আপনার 10টা লাইন নিয়ে করা। তো এই যে যেমন ধরেন ও করছে কি, এফ ডাব্লু,
আপনি এখানে পলিগন শেপ কিন্তু একটা ই পাচ্ছেন, তো আপনি এটা করতে পারেন না, এইটা এখানে এম এইভাবে করে এইটা এম করলেন এবং এইখানে অর্ধেক কেটে দিয়ে, যেমন এইখানে দেখেন, এই যে এইটা হতে পারে না এম ডাব্লু, মনে করেন এই যে এ কালার দিয়ে দিলাম, জাস্ট আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তো এইভাবে আপনি একটা আপনি স্কেচ করলেন, যে একটার থেকে আরেকটা বের করলেন, যে এই পলিগনে দেখি এইভাবে এম ডাব্লু আঁকানো যায় কি না। তো এই জন্য আমি প্রথমে এটা কপি করে দেখাই, আপনার লাইন সেগমেন্ট টুল নেবেন একই সিস্টেমে, হয়তো অনেক লং হয়ে যাবে নতুনদের জন্য, এটা জাস্ট নতুনদের জন্য, এক্সপার্ট যারা তারা অলরেডি আপনারা জানেন, সো এইগুলো দেখে আপনাদের কোনো লাভ হবে না, একেবারে বেসিক লেভেলের এবং নতুনদের জন্য। এখানে 10টা লাইন নিব, 1 2, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, 3 4 5 6 7 8 9 10, এখানে পলিগন টুল নিতে হবে সেম একই সিস্টেমে। আমি বারবার বলতেছি আপনাদের যেন ভালো সুবিধা হয় বুঝতে, এখানে আমি 2 নিলাম, এইটা ইয়েলো আছে, আমি ব্ল্যাক করে দিব, এখানে শিফট প্রেস করে এখানে অ্যাটাচ করে দিলাম, এটা সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করে দিব, এরপরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপরে ভার্টিক্যাল, এখানে 60 ডিগ্রি কপি, আবার সিলেক্ট করা যেহেতু আছে, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে জাস্ট হরিজন্টাল দিয়ে কপি, ঠিক আছে। এখন এইটার আমার দরকার নাই, আমি মুছে দিলাম, এখন এইটা আমি ব্যাকে দিয়ে দিব, অ্যারেঞ্জ ট্রান্সফর্ম সেন্ড অ্যারেঞ্জ সরি সরি সেন্ড টু ব্যাক, এখানে ব্যাকে দিয়ে, আমার তো এই গ্রিড লাইন কিছুই বোঝা যাচ্ছে না, তো বোঝা যেন যায় এই জন্য আমার এইগুলো আমি হোয়াইট করে নিই, যেহেতু এটা ব্ল্যাক আছে সো আমি এই লাইনগুলো হোয়াইট করে নিই, তাহলে আমি বুঝতে পারবো। এই যে এখন এটা ব্যাকে নিছি, এখন আমার পলিগনের মধ্যে সেট করতে হবে, তো এটা পলিগনের মধ্যে সেট করি, এই যে একটাই করলাম, এই যে দেখেন আমার প্রায় পলিগনের মধ্যে কিন্তু আমি এটা সেট করে ফেলছি, এটা এখন কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিই। এবার এই লাইনগুলো আমি সব সিলেক্ট করি, সিলেক্ট করে আমার শেপ বিল্ডার টুল লাগবে, তো আমি জাস্ট এখানে আমি কী করব, আমি ফিল কালারটা আমি এখানে ব্ল্যাক করে দিই, স্টক লাইন কিন্তু অফ করে দিতে হবে শেপ বিল্ডার টুল নিলে, সব সিলেক্ট করার পরে জাস্ট আমি এখানে আমি এইটা কপি করে নিচ্ছি জাস্ট আগে, তারপরে আমি নতুন একটা ডিজাইন করব। এই যে এফ, এটা আপনার স্কেচ করে নিতে হবে, কয়টা পলিগন এই লোগোগুলো দেখে আপনার আইডিয়া মাথায় নিতে হবে। আমি কিন্তু আপনাদের তাই তার জন্য যে অন্য লোগো কপি করতে হবে বা কিভাবে করতেছি এই সেইটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, আগেও কিন্তু বুঝাইছি, এখানে নতুন করে নতুনদের জন্য বিশেষ করে অনেক কিছু ভাবতে পারেন, বাট সেরকম না, এখানে কপি করতে আমি শেখাচ্ছি না, আমি জাস্ট নতুন একটা জিনিস বানানোর চেষ্টা করতেছি, এর জন্য আগে আমার কপি করতে হবে যে অন্যের গ্রিড সিস্টেম কিভাবে করে। এই দেখেন সহজে কিন্তু আমি এই যে এফ ডাব্লু আমি করে ফেললাম, এই যে একটা এস এফ আর এইটা আমি ব্লু কালার দিয়ে দিই, এই যে দুইটা আমি করে ফেললাম। এখন আমি যেটা আমি ড্রয়িং করছিলাম যে এম করা যায় কি না, তো এম করতে হলে আমার কি করতে হবে, আর এফ এম আর এখানে ডাব্লু করা যায় কিনা দেখি, এখানে এবার ইয়েলো নিই কারণ ব্ল্যাকের ব্ল্যাকের উপর এটা বানাবে না, আমি আন্ডু দিছি কারণ নতুন করে আমার লাইন সেগমেন্ট টুল নিয়ে বা লাইন টেনে আমার পলিগন নিয়ে অনেক লং হয়ে যাবে, তো এখানে আমি এফ লেটার আগে আমি তৈরি করে ফেলি, এস লেটার কিন্তু একই সিস্টেমে তৈরি করতে হয়, মানে আপনি কয়েকটা লোগো দেখলে আমি যেভাবে আইডিয়া দিয়ে দিলাম আপনারা বুঝে যাবেন। এখন এই যে এম আমি এইটুকু কাটি, এই যে এম যেমন ধরেন এই লাইনটা নিই, এই লাইনটা মিশিয়ে দিই আর এই লাইনটা নিই, এই যে এবার এইটা এই পর্যন্ত দিই, এই যে এম, এবার এই দাগটা আমি বাদ দিব, এই ঘরটা ঠিক আছে, এই ঘরটা বাদ দিতে হলে আমার এখান থেকে শুরু করতে হবে,
এই যে এখান থেকে, এই যে এই পর্যন্ত আমার কমপ্লিটলি এটা হয়ে গেছে। এবার এটা আমি বাইরে নিয়ে আসি, দেখেন পলিগন শেপের মধ্যে আমার কিন্তু এফ এম এবং ডাব্লিউ লেটার আমি অলরেডি করে ফেলছি, এবং কোথাও কোনো 1 ইঞ্চি যে কম বেশি আছে তা কিন্তু নয়। আমি চাইলে এইটা এই পর্যন্ত করে দিতে পারতাম, বা এইটা এই পর্যন্ত টেনে দিতে পারি, তাহলে ভালো লাগবে হয়তো বা। এই যে এইভাবে, মানে ওইটা তো গ্রিডের সময় করতে হয়, তো যাই হোক আমি এটা এইভাবে করলাম। তো এটা হচ্ছে আমি 3টা লেটার দিয়ে করলাম, ঠিক আছে। এটা এই পাশে রাখি, জাস্ট আপনাদের কিন্তু আইডিয়া দিলাম। আর মেইন ডিজাইনটা কি ছিল? মেইন ডিজাইনটা ছিল এই। এখন পলিগন এই গ্রিড সিস্টেম নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে কিনা আমি জানি না, অলরেডি 20 মিনিটের বেশি হয়ে গেছে। তারপরে অনেকে আবার ভাবতে পারে যে এস পলিগন লোগো, যেমন দেখেন এখানে দেখেন অনেক ধরনের সিস্টেম আছে, আসলে সিস্টেম দেখানো শেষ নাই। এইটা যেমন এখানে এসে এস করছে, তাই না? আপনি এখানে অন্য সিস্টেমে করতে পারেন, কিন্তু সিস্টেম কিন্তু সবই একই। যেমন দেখেন এখানে, এগুলো আমি বাইরে রাখি, এখানে আমি একটা লাইন টুল নিলাম বা লাইন নিলাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15টা নিলাম, বা 16 17 18 19 20টা নিলাম। মানে আপনাদের অনেকে কনফিউজ যে 20টা বা এতগুলো নিলে, যে আমি যদি 3টা লেটার নিই, মানে আমি যত বেশি নিব তত আমার এই যে আপনি লাইনটা দেখতেছেন বা এই যে স্পেসটা আছে এটা কম বেশি হয়ে যাবে। এইটা বোল্ড আছে, আপনি যদি একটু লাইট টাইপের চান তো সেটা আপনি এখানে যত বেশি লাইন নেবেন তত বেশি কিন্তু আপনার এটা চিকন ধরনের হয়ে যাবে। তো এখানে আমি পলিগন নিলাম, সোজা করব, এখানে ফিল কালার টফ করে স্টক লাইন 2 করে দিলাম। এখন আমি জাস্ট এই যে একটা সেট করলাম আর একটা সেট করে দিলাম, সবগুলো নিয়ে আমি এটা মিডিল করে দিলাম। মিডিল করার পরে এগুলো একটু ছোট করে দিই, হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে লাইন ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল 60 ডিগ্রি কপি, আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল কপি, ঠিক আছে। এখন এইটা আমি ডিলিট করে দিই আর সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, এই যে শেপ বিল্ডার টুল, এখানে ফিল কালার টন করে দিলাম, স্টক লাইন অফ করে দিবেন। স্টক লাইন অফ থাকলে কিন্তু আবার আরেক জ্বালা। তো এখানে দেখেন এখানেও কিন্তু আমার, এখানে আমি লেটার করতে পারবো, মানে এটা চিকন হয়ে যাবে, আমি যত বেশি লাইন নিব তত বেশি চিকন হয়ে যাবে। দেখছেন আগে কি মোটা ছিল, আপনি চাইলে এটা মোটা করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আপনি এখানে কিন্তু শেপ বিল্ডার টুলে আরেকটা সিস্টেম আছে, আপনি যদি কিবোর্ডে শিফট প্রেস করেন তাহলে কিন্তু ও একসাথে দুইবার করে সিলেক্ট করে নিতে পারবে। আর আপনার সুবিধার্থে আপনি বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট টেনে দিয়ে যাই, পরে এগুলা ফিল আপ করে দিব। এই যে এই যে হয়ে গেল আমার পলিগন। এখন আমি যদি চাই যে পলিগন দরকার নাই, আমি জাস্ট এখানে লেটার করব, যেমন ধরেন এস লেটার, আমি তো এখানে আপনার এস লেটার বানানোর জন্য আপনার অবশ্যই এটা ইয়ে গেছে, আন্ডু দিলে আবার ব্যাকে চলে যাবে। স্কেচ করে নিতে হয় বুঝছেন, হুটহাট এগুলো হয়ও না। যেমন ধরেন আপনি এই ধরনের এস দিতে পারেন, আবার আপনি চাচ্ছেন যে এক ঘর বাদ দিয়ে এখানে একটা এ লেটার দিয়ে দিই বা এইচ লেটার। এখন আপনি যদি, এইখানে কিন্তু আমার সোজাসুজি দাগ নাই, এর জন্য আপনার
আবার এখানে লাইন নিয়ে সোজা করে এজ দিতে হবে। আগেই এটা করে নিতে হবে আমার, যেহেতু এটা ভুল হয়েছে, কারণ আমি আগেই বলছি যে স্কেচ করে নিতে হবে, তো এই জন্য আমি জাস্ট এইভাবে যেভাবে আছে আমি ওইভাবেই টেনে যাই। যেমন ধরেন এই বরাবর আমি টেনে যাই। এখন আপনি কিন্তু এখানেও একটা এজ বসাতে পারেন। আমি জাস্ট এটা রিফ্লেক্ট করে দিচ্ছি, আর কিছু না। এই যে এখানে বসালে এরকম হইতো, ঠিক এই যে, মানে জাস্ট একটা আইডিয়া দিলাম, এটা অনেক চিকন হয়ে যায়। ফার্স্ট হচ্ছে আপনার, যাই হোক দেখেন গ্রিডে সব কিন্তু পারফেক্টই আছে, জাস্ট একটু নিচে নামবে। এটা কোনো ইসের মধ্যে পড়ে না, যেহেতু এগুলা অলরেডি এগুলো হচ্ছে 10টা বা 15টা, এর বেশি না নিলেই বেটার হয়। তো এখানে আপনার ফার্স্ট আমি যেটা বললাম যে আপনার অবশ্যই আগে এটা একটু কিছু ডিজাইন আপনার ঘাটতে হবে, যদি আপনি না ঘাটেন তাহলে কিন্তু বুঝবেন না। এই সবগুলো একই সিস্টেম, কোনো বাইরে কোনো ব্যতিক্রম কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এই যে পলিগনের শেপের মধ্যে এই যে এটা করছে, এটা দিয়ে আপনি কিভাবে জি লেটার বানাবেন, কিভাবে এইচ লেটার বানাবেন, কিভাবে দুইটা লেটার অ্যাড করবেন, কিভাবে তিনটা লেটার অ্যাড করবেন, যেমন এখানে এস এইচ এস পলিগন নিয়ে কিছু আছে কি না, এই একটা আছে কিন্তু পলিগন না, এভাবে আপনি একটু খুঁজে দেখতে পারেন। এস এস, এই যে দেখেন এ এস এ, ঠিক আছে, এই পলিগন মধ্যে এগুলো কিন্তু করছে। তো এগুলো একটু আপনার যত বেশি ডিজাইন দেখবেন আগে একটু স্কেচ করে নেবেন। স্কেচ কীভাবে করতে হয় আমি তো ওইটা দেখাইছি, তো আর মনে হয় না যে আর দেখানোর দরকার আছে যে কিভাবে এখানে এই যে দুইটা লেটার ছিল কিভাবে এখানে তিনটা করলাম বা এইভাবে। একটু যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার আইডিয়া বাড়বে। আর গ্রিড সিস্টেম নিয়ে তো এ টু জেড এভরিথিং আইডিয়া দিয়ে দিলাম, তো আর মনে হয় না যে আর বোঝানোর কিছু আছে। তবে 10টা গ্রিড নিয়ে বা 10টা লাইন নিয়ে আপনি এটা করার চেষ্টা করবেন, তাহলে এইটা পারফেক্ট বোল টাইপের থাকে, না হলে একটু লাইট টাইপের হয়ে যায়, মানে চিকন টাইপের হয়ে যায় যত বেশি লাইন নেবেন। তো 3টা লেটার নিতে গেলে আপনি বড় জোর 12 থেকে 13টা লাইন বা 15টা লাইন নেন, এর বেশি নিলে আসলে লোগোগুলো খুবই হয় না। আপনি আবার চাইলে আপনি 15টা লাইন নিলেন, 15টা লাইন নিয়ে আপনি 2টা লাইন দিয়ে আপনি একটা করলেন, এভাবেও মোটা করা যায়, কোনো ব্যাপার না, সব কিছু নিজের কাছে। যেমন আমি এখানে দেখাই, যেমন এখানে আমি এখানে আমি এই যে এখানে আমার 20টা লাইন ছিল নাকি 15টা ছিল আমার খেয়াল নাই, 20টা মনে হয়। তো আমি কিন্তু এইভাবেও করতে পারি, এভাবে নিয়েও আমি একটা এ লেটার বানাতে পারি, ঠিক আছে। এই যে এভাবে নিয়েও আমি একটা করতে পারি। জাস্ট একটা, মানে এখানে মাঝখানে তো কিছুই নাই দেওয়ার মতো, স্কেচ করি নাই যার জন্য এটা মিলাতে পারি নাই, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা করতে পারেন, জাস্ট আপনার আগে স্কেচ করে নিতে হবে। তো এটাই আর কি, আর প্রথমে একটু ভালো করে স্কেচ করে নেবেন, আর কয়েকটা লোগো থেকে এভাবে আপনি যদি আইডিয়া নিতে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়। আশা করি বুঝতে পেরেছেন, অনেক লং হয়ে গেল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়েছি আমি কীভাবে কী করেছি, এ টু জেড আপনারা বুঝতে পেরেছেন। আর কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে বুঝতে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।